হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমিক কেরা তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রির চ্যাপ্টার কত? ইলেভেনের, অর্থাৎ জৈব যুগের। হ্যাঁ, জৈব যুগের অ্যালকিন ও অ্যালকেনের নামকরণ নিয়ে একটু আলোচনা করব। গত ক্লাসে অ্যালকেনের নামকরণ নিয়ে একটু আলোচনা করছি, আজকে একটু কি অ্যালকিন এবং অ্যালকেনের। হ্যাঁ আচ্ছা, একটু খেয়াল করো, অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে কার্বন সিগলে কি থাকবো? দ্বিবন্ধন থাকতে হবে। কার্বন কার্বন সিগলে কি দ্বিবন্ধন থাকতে হবে? আচ্ছা, দ্বিবন্ধন যুক্ত একটা কি আমাকে সিগল যদি নেই, একটা সিগল, হ্যাঁ CH3 ক্লোরিন, একটা ব্রোমিন দিলাম, একটা কি CH3 দিলাম, একটা CH2 কত S5, আর একটা ক্লোরিন দিলাম, একটা এস দিলাম, আর একটা এস থ্রি। আচ্ছা, এই যুগটার আমরা একটু নামকরণ করি, এটা কি অ্যালকিন যুক্ত? কি যুক্ত? এই যে দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন মধ্যে একটা দ্বিবন্ধন থাকলে এটা কি অ্যালকিন। হ্যাঁ, কারণ অ্যালকিনের ক্ষেত্রে একটু খেয়াল করো, এমন একটা সিগল নেওয়া লাগবে যে সিগলে অবশ্যই দ্বিবন্ধনটা থাকতে হবে। এমন একটা সিগল নিতে হবে যে সিগলে দ্বিবন্ধন থাকবে এবং কি সিগলটা সবচেয়ে বড় পাওয়া যাবে। আচ্ছা, এইবার আবার যদি আমরা গুনি 1 2 3 4 5 6, ঠিক না? এই বরাবর যদি আমরা মূল সিগলটা নিই, এই বরাবর যদি মূল সিগলটা নিই, দেখো এই বরাবর মূল সিগল নিলে সবচেয়ে বড় সিগল, সবচেয়ে বড় কি কার্বনযুক্ত সিগল পাওয়া যায় এবং দ্বিবন্ধনটা কিন্তু কি ওই সিগলে অবস্থান করে। আচ্ছা, যদি এই সিগলটা যদি আমরা মানে মূল সিগল হিসেবে কি নির্বাচন করি, তাহলে এগুলো হইতেছে কি পার্শ্ব সিগল, বাকিগুলো মূল সিগলের বাইরে যেগুলো এগুলো কি পার্শ্ব সিগল। আচ্ছা, এই পার্শ্ব সিগলগুলো কি ইংরেজি অক্ষর কোনটা আগে দেখি একটু, যেমন ব্রোমিন একটা সময় ব্রোমিন লেখার সময় কি বি আগে, তারপরে কি মিথাইল লেখার সময় কি এম উচ্চারণটা আগে, আর এটা কি ইথাইল ই আগে, এটা কি ক্লোরিন তাহলে সি, এটা কি ক্লোরিন তাহলে সি। তাহলে এখন দেখো এই ইংলিশ অক্ষরের ভিতরে কি সবচেয়ে আগে কি বি, বি এর পরে কি সি, সি এর পরে ই, ই এর পরে কি এম এর কাহিনী, ঠিক না? এখন দেখো তাহলে আগে আমার কি নিয়ম হয়েছে কি, আগে আমার পার্শ্ব সিগলের নামকরণ, কিসের নামকরণ? পার্শ্ব সিগলের। হ্যাঁ, পার্শ্ব সিগলের সিগলের নামকরণ। আচ্ছা, পার্শ্ব সিগলের নামকরণ কি আমরা দেখব, পার্শ্ব সিগলটা কি কোথায় আছে, আগে কোথায় আছে, তারপরে কি একটু খেয়াল করো কোথায় আছে, কয়টা আছে। হ্যাঁ, কোথায় আছে, কয়টা আছে, কয়টা আছে, তারপরে কে আছে। আচ্ছা, এই নিয়ম অনুযায়ী কি আমরা কি নামকরণটা করবো। আচ্ছা, এখন দেখো তো, এখন আরেকটা জিনিস, এটা তো মূল সিগল ধরলাম, এখন মূল সিগল এই প্রান্তটা আমরা এক কারণ ধরবো না, এই প্রান্তটা এক কারণ ধরবো, কোন প্রান্তটা আমরা এক কারণ ধরবো, যেই প্রান্ত থেকে গণনা করলে দ্বিবন্ধনটা আগে পাওয়া যায়। দেখো এই দিক থেকে গণনা করলে 1 2 2 নম্বরের কি দ্বিবন্ধনটা, আর এই দিক থেকে গণনা করলে 1 2 3 4, তাহলে অবশ্যই আমরা এই দিক থেকে এক কার্বন হিসেব করবো, তাহলে অবশ্যই এটা কি কয় কার্বন হতেছে, দেখো এটা এক কার্বন, এটা কি দুই কার্বন, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, ছয় কার্বন। আচ্ছা, এখন দেখো তাহলে এখন মূল সিগল আমরা নির্বাচন করছি, মূল সিগলের কি মানে এক নম্বর কার্বন আমরা কি নির্বাচন করছি। এখন দেখো এক নম্বর পাঁচ সিগল নাম করবো, পাঁচ সিগল প্রথম কে ব্রুমিন। হ্যাঁ, ব্রুমিন যদি নামকরণ করি তাহলে ব্রুমিন কোথায় আছে, 1 2 3, তাহলে থ্রি ব্রোমো, ঠিক আছে। তারপর থ্রি ব্রোমোর পরে আর ব্রুমিন আসে নাই, তাহলে এবার কি সি এর পালা, তাহলে ক্লোরিন, ক্লোরিন কোথায় আছে, 2 এবং কি 5 এ আছে, ঠিক না? তাহলে 2 5 2 5, কটা আছে, একটা দুইটা, তার মানে কি ডাই, ডাই ডাই কি কে আছে, ক্লোরিন আছে, তাহলে কি ক্লোরো, কে আছে ক্লোরিন আছে, তাহলে কি ক্লোরো। আবারও বলি, আগে দেখবো কোথায় আছে, 2 আছে, 5 আছে, তারপর কয়টা আছে, দুইটা আছে ডাই, হ্যাঁ আর কে আছে, ক্লোরো আছে, মানে ক্লোরিন মানে কি ক্লোরো আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, যদি আমরা কি এখন 2 5 কত ডাই ক্লোরো গেছে, তার মানে সি এর সিরিয়াল শেষ, এবার কি এম এর সিরিয়াল, হ্যাঁ এম না সরি, এবার কি ই এর সিরিয়াল। আচ্ছা, এখন যদি আমরা ই এরটা করি তাহলে ই কোথায় আছে, মানে ইথাইলটা 1 2 3 4, চার নাম্বার কার্বন, তাহলে কি 4 কত ইথাইল, কটা আছে, একটাই 4 ইথাইল। আচ্ছা, সাইড লেখি, তারপরে 4 ইথাইল, তারপরে কি মিথাইলের পাল্লা, তাহলে 1 2 3 4, তাও কি চার নাম্বার আছে, তাহলে 4 মিথাইল, একটাই আছে, ঠিক না? তাহলে 4 মিথাইল। এখন দেখো মূল কার্বন কটা, এখন আর তো পার্শ্ব সিগল নাই, পার্শ্ব সিগল না থাকলে এবার কি মূল নামকরণটা। আচ্ছা, 1 2 3 4 5 6, তাহলে হেক্স, কার্বন সংখ্যা মূল সিগলে 6 হলে কি হেক্স, তাহলে হেক্স, হেক্স কি আছে, একটা দ্বিবন্ধন আছে, ঠিক না? তাহলে হেক্স কত,
দুই বন্ধনে কোন কার্বন আছে এক দুই তাহলে দুই নাম্বার কার্বন এখানে হেক্স 2 আর দুই বন্ধন থাকলে আমরা কি উচ্চারণ করি ইন তাহলে হেক্স 2 ইন শেষ বুঝতে পারছিস এ হচ্ছে আমার কি অ্যালকিনের নামকরণ আচ্ছা এই নামকরণটা যদি আমার কি অ্যালকাইনের ক্ষেত্রে হতো কিসের ক্ষেত্রে অ্যালকাইন সেম একটু খেয়াল করো এই নামকরণটা যদি আমার কি অ্যালকাইনের ক্ষেত্রে হতো অর্থাৎ কি ত্রিবন্ধনের ক্ষেত্রে তাহলে কি চেঞ্জ হতো একটু খেয়াল করো মনে করো এই জায়গাতে একটা ত্রিবন্ধন আছে এই জায়গাতে কি একটা ত্রিবন্ধন আচ্ছা ত্রিবন্ধন থাকলো তাহলে ত্রিবন্ধন থাকলে কার্বনে বন্ধন কয়টা থাকে চারটা তাহলে এখানে তিনটা এখানে একটা চারটা তাহলে এই ক্লোরিনটা থাকবে না জিনিসটা বুঝো তারপর এখানে এই কার্বনকে এই কার্বনের কয়টা হাত তিনটা চারটা থাকবে এক দুই তিন আর এখানে একটা চারটা তাহলে এই ব্রোমিনটা থাকবে না ব্রোমিনটা লাগলে পাঁচটা হাত হয়ে যায় আচ্ছা যদি এরকম মনে করো এইটাই এটা একটা কি অ্যালকেন যুক্ত কি অ্যালকেন যুক্ত কি পার্সিকেলের নামকরণ করতেছি তাহলে এটা যদি করি একটু খেয়াল করো এটার নামকরণ যদি করি সেম আগে আমরা পার্সিকেল নামকরণ করবো আচ্ছা কোন দিক থেকে গেলে কি ত্রিবন্ধনটা আগে পাওয়া যায় অবশ্যই কি এদিক থেকে গেলে এক দুই নম্বরে আর এদিক থেকে গেলে এক দুই তিন চার নম্বরে তাহলে দুই নম্বরে এদিক থেকে গণতে হবে আচ্ছা পার্সিকেল করা আছে এখন এ একটা এ একটা এ একটা তাহলে আমরা দেখো প্রথমে কার উচ্চারণ অবশ্যই সি এর উচ্চারণ তাহলে সি কোথায় আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে ফাইভ হ্যাঁ একটু খেয়াল করো ফাইভ ক্লোরো ফাইভ কি ক্লোরো আচ্ছা ফাইভ ক্লোরের পরে একটি খেয়াল করা তারপরে কি ই এর সিরিয়াল ই কত কত আছে এক দুই তিন চার তাহলে কি ফোর কত ইথাইল ফোর ইথাইল তারপরে কি আবার এবার মিথাইলের সিরিয়াল এক দুই তিন চার আবার কি ফোর মিথাইল ফোর কি মিথাইল আচ্ছা এবার মূল মূল নামকরণ হ্যাঁ মূল সিগুলোর এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় ছয় হলে কি হ্যাক্স হ্যাক্স এখন কি দ্বিবন্ধন আছে না ত্রিবন্ধন অবশ্যই ত্রিবন্ধন কোন জায়গায় আছে এক দুই নম্বরে তার মানে কি টু দ্বিবন্ধন থাকলে বলছি কি ইন তাহলে ত্রিবন্ধন থাকলে কি আইন এতটুকু কি পার্থক্য ত্রিবন্ধন থাকলে কি আইন দেখো অ্যালকেন ও অ্যালকাইনের হ্যাঁ নামকরণের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এই জায়গাতে অ্যালকিন হলে ইন আর অ্যালকাইন হলে কি আইন মানে দ্বিবন্ধন হলে ইন যুক্ত করবা আর ত্রিবন্ধন হলে কি আইন পাশে যেগুলো নামকরণ কি আগের মতন তাহলে আশা করি ক্লাসটা বুঝতে পারছো এ হচ্ছে কি অ্যালকিন আর কি অ্যালকাইনের নামকরণ এগুলো হ্যাঁ আমি আমি দুটো বাসার কাজ দিচ্ছি একটা অ্যালকিনের একটা অ্যালকাইনের তোমরা বাসায় এগুলো কি অবশ্যই করবা করবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে কি অবশ্যই জানানোর চেষ্টা করবা হ্যাঁ আচ্ছা আমি দেখবো কাদেরটা কি নামকরণ হয় সঠিক হয় আচ্ছা এক নাম এই দুটো নামকরণ তোমরা কি অবশ্যই করবা এবং কি কইরা আমাকে কি কমেন্টের সাহায্যে জানাইবা হ্যাঁ আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা হ্যাঁ শেয়ার করবা এবং কি সাবস্ক্রাইব করবা হ্যাঁ আজকে এতটুকুই আল্লাহ হাফেজ